যদিও এটা চিকিৎসার সাথে জড়িত, কিন্তু সরকার এই করোনা ভাইরাস প্রতিরোধে সহমত করেছে জেলা প্রশাসনকে। কারণ আমি জেলা প্রশাসক হিসাবে একদিকে যদি লকডাউনের বিষয়ে নিয়ন্ত্রণ করি, আরেকজন তার একজন রোগীর চিকিৎসা করে কিনা, তার কোয়ারেন্টাইন মেনটেন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তো আমরা সরকার তরফে দেখি। এবং আমাদেরকে এখানে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের মানুষ যারা সাংবাদিকবৃন্দ আছেন, তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আপনাদের তরফ থেকে আমরা অত্যন্ত ভালো সহযোগিতা পাচ্ছি। কারণ একসময় আপনাদের আপনারা এটাতে হয়তো আপনারা অনেকে আছে বিরক্ত হতে পারেন যে মসজিদে নামাজ পড়া বলা যায় যে প্রকৃত অর্থে করা হয়েছিল যে পাঁচজনের বেশি জামাতে লোক দিতে পারবে না, জুমার দিনে 12 জনের মধ্যে লোক দিতে পারবে। এখন বলা হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাত করা যাবে। তবে আপনাদের দায়িত্ব হলো এটা যে আমরা কয়েকটা আইন আমরা মেনেছি। একটা হলো যে ধর্মীয় আইন, যে আল্লাহ তারা ফরজ, যেটা আমরা রোজা রাখছি গিয়ে ফরজ, আমরা নামাজ পড়ছি ফরজ, আমরা হজ করছি ফরজ, আমরা জাকাত দিচ্ছি ফরজ, আমরা ফরজ সুন্নত ওয়াজিব সেগুলো আদায় করছি, কিন্তু রাষ্ট্রীয় আইন মেনে চলা এটাও কিন্তু একজন সুনাগরিক বা একজন ধর্মীয় নেতার দায়িত্ব। নিজে মেনে চলা এবং অন্যকে মেনে চলতে উপদেশ দেওয়া। কারণ আপনার অধীনে যারা, আপনার অধীনে বলতে আপনার পিছনে যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব কিন্তু আপনার, তাদেরকে ভালোভাবে নসিহত করা, তাদেরকে সুপরামর্শ দেওয়া, এই দায়িত্বটা কিন্তু আপনার। কারণ আপনার কথা তারা যেভাবে শুনে মনোযোগ দিয়ে, সেটা হয়তো আমি ওই জায়গায় কথা বলতে পারবো না। আপনি ইমাম হিসেবে যে কথাগুলো তাদেরকে বলেন, তারা দেখবে মনোযোগ দিয়ে শুনে যে ধর্মীয় কোরআন হাদিসের আলোকে কথা বলেন, সেই কথা তো আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন, আপনি দায়িত্বপ্রাপ্ত। এই জন্য আপনাদের প্রতি আমার সুনিবন্ধ অনুরোধ যে আপনারা আপনাদের এই দায়িত্বটুকু আপনারা পালন করছেন, আরও সুন্দরভাবে পালন করবেন। সামনে ঈদের জামাত, আমি সরকার নির্দেশনা এখনো পাইনি, ঈদের জামাত আমার ধারণা যে এত বড় জামাত আগের মতো, গত বছরের যে ঈদ আমরা কি এই বছর এই ঈদ করতে পারবো? আমরা কি নতুন জামা কাপড় অনেকেই তো, আমি মনে করি যে আমি নিজে আমার বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিব, আমি নিজেও নতুন পাঞ্জাবি পরব, এটা আমাদের একটা ইয়ে আছে নিয়ম যে আমরা যে টাকা দিয়ে আমরা ঈদে বাহুল্য খরচ করি, কিন্তু না খরচ করলে চলে। আমার 10টা পাঞ্জাবি কাপড় আছে, আমি তো করতে পারি, তাহলে আমি কেন আরেকটা পাঞ্জাবি কিনবো? এই টাকাটা যদি আমি গরিব মিসকিনকে সহায়তা করি, এর তো আল্লাহ তরফ থেকে সবকে জারি হিসেবে থাকে। এই জন্য আমরা এটাও আপনারা একটু অনুরোধ জানাবেন যে আমরা মানুষ, আমরা একজন নিজের জন্য শুধু বাঁচি না, আমরা নিজের জীবন উন্নতির জন্য বিসর্জন দিই, আমরা পরের জন্য কাজ করি। যে আপনার যারা পিছনে নামাজ যারা পড়ে, এদের মধ্যে অনেক ধনী মানুষ আছে, তারা যদি একটু সহায়তা হাত মানুষকে পুজো বানায় দেয়, যেরকম আজকে এটা পুরো বাংলাদেশ এই আপনাদের জন্য সহায়তা হাত বাড়িয়েছে। এই জন্য আমি পুরো বাংলাদেশকে আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে, আপনাদের তরফ থেকে, আমার মাদারীপুরের মানুষের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা আছি। আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা এই সময় থাকবে না, এই সময় হয়তো আমরা উত্তরণ করবো, আমরা একটা সুন্দর সময়ে যাব, কিন্তু আমাদের বিপদ কিন্তু এখনও থাকে, বিপদ আমাদের বড় বিপদ আমাদের সামনে, আমাদের সম্মুখীন, আমাদের এই সামনে বলা হচ্ছে 3টা সপ্তাহ আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। কারণ 1920 সালে যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল, আপনারা জানেন অনেকে যে এখন কিন্তু 5 কোটি মানুষ মারা গিয়েছিল, 5 কোটি মানুষ, তো এখনও তো আক্রান্ত 1 কোটি হয়নি, তাহলে 5 কোটি মানুষ মারা গিয়েছিল 1918 থেকে 1920 সাল পর্যন্ত যে স্প্যানিশ ফ্লু হয়েছিল। আপনাদের প্লেগে অনেক মানুষ মারা গিয়েছিল, এগুলো ভাইরাসে অনেক লোক মারা গিয়েছিল, তো এরকম একটা মহা বিপদ আমরা সম্মুখীন। এখন আমরা সবাই ধৈর্যের সাথে, আমাদের সহনশীলতার সাথে, এবং আমি মনে করি ধর্মীয় জীবনযাপনের মাধ্যমে, ধর্মীয় সুন্দর পরিচ্ছন্ন সৎ জীবনযাপন মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করতে পারেন। আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন প্রতি ওয়াক্তে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেয়, আমরা আবার মুক্ত জীবনে আমরা ফিরে যেতে পারি, আমরা আবার ধর্মকর্ম থেকে আমাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনাচার যেগুলো আছে এগুলো আমরা পালন করতে পারি। তো আপনারা রোজার দিনে আসছেন, আমি কথা বলাচ্ছি না, তো সবাইকে আমার আন্তরিক তরফ, আন্তরিকভাবে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যেহেতু সরকারের একটা অংশ তো আপনারা পান, এটাও ঠিক, সরকার একটা বেতন পান না, সমানে একটা পান, তো সরকারের পক্ষ থেকে আমি সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের অনুরোধ করছি এটা যে আপনারা আপনাদের দায়িত্বের বাইরে গিয়ে হলে, আমি যেমন বলেছি যে মসজিদের মাইক্রোফোন যাতে আদান করে আদানের শিক্ষার্থে ব্যবহার করা হয়, আপনারা নামাজ পড়ানো ব্যবহার করা হয়, এক্ষেত্রে যদি 1-2 মিনিট যদি করোনা ভাইরাসের সম্পর্কে
একটা কথা আপনারা বলেন, হাত ধোয়ার জন্য বলেন, আপনার সামাজিক দূরত্বের কথা বলেন, আপনারা এই যে সব জীবনযাপন করার কথা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন, আপনারা বাজার যে ভিড় যেগুলো জায়গাগুলো আছে এগুলো এড়িয়ে চলার জন্য বলেন, তাহলে কিন্তু মানুষ সতর্ক হবে। কারণ সতর্কতার মাত্রা কিন্তু এটা কিন্তু শেষ নাই। আমরা দিন দিনে আমি মনে করি আমি নিজেও দিন দিনেই সতর্ক হচ্ছি। যেমন এই যে গ্লাস পরে আসছি, মাস্ক ব্যবহার করছি, চশমা, এটাও কিন্তু পিপিইর অংশ। মানুষ বলেছে পিপিই বলতে কিন্তু পুরা ড্রেসটা বলি সে পুরা পিপিই, কিন্তু পিপিইটা পরার চেয়ে আপনার মাস্ক ব্যবহার করা, আপনার চশমা, এর চোখ, নাক এবং মুখ দিয়ে যেগুলো প্রকাশ প্রবেশ করে এই তিনটা জায়গা ঢেকে রাখা আমাদের সবচেয়ে জরুরি। এই বিষয়টা আপনারা বলবেন। অনেক মানুষ আছে এখন মাস্ক ছাড়া ঘুরে বেড়ে আছে, কারণ এটা বাতাসের মধ্যে ছড়িয়ে যায় জীবাণুটা, এবং এটা খোলা চোখে সাধারণ মধ্যযুক্ত যন্ত্র দেখা যায় না এরকম ভাইরাস। এত সূক্ষ্ম জিনিস, কিন্তু এটা মানুষের জীবন বিপন্ন করে যাচ্ছে। কামান দিয়ে এটাও আমাদের এটা ধ্বংস করার মোবাইল আল্লাহর বিপদ এরকম। এই জন্য আমাদের এই পরীক্ষায় অবশ্যই আমরা ইমানদারির সাথে আমরা আমাদের ধর্মীয় জীবনযাপন সৎ জীবনযাপনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অবশ্যই মাপ পাবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যাদেরকে প্রায় শিক্ষা দেন বাসীদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা পাওয়া যায় প্রতি মাসে, সেটাও একটা মন্দন। আপনারা খুবই কষ্টের মধ্যে আছেন, সেই কথা চিন্তা করে আমাদের সদ্য জেলা প্রশাসনের স্যার আপনাদের মাঝে আজকে পুরো বাংলাদেশের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করবেন। তো পরবর্তীতে আপনাদের বিষয়ে আমাদের মাথায় থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজেকে রক্ষা করবেন, সাথে সাথে পরিবারের সদস্য এবং আপনারা যাদের সাথে চলাফেরা করেন, আপনাদের যে প্রতিবেশী যারা আছেন, সহপাঠী যারা আছেন, তাদেরকেও রক্ষা করবেন এই আহ্বান জানিয়ে সকলে আমরা যদি ভালো থাকি আমাদের কাছে সেই দোয়া প্রার্থনা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। মোহাম্মদ সাদা মিয়া বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমাদের যথেষ্ট আন্তরিক ধন্যবাদ। এই করোনা মহামারী হিসেবে নিজেকে সরকার Thank you.